চোর ডাকাতের খেলা শুরু হয়েছে। জি, অথচ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এই ভারতবর্ষ থেকে জি হাজার হাজার কোটি টাকা যারা লুট করে নিয়ে চলে গেছে, আদানি আম্বানি ললিত মোদি সব আমরা নাম জানি, কথা ঠিক কি না? জি, এই ভারতবর্ষের ইকোনমি আজকে কোথায় নেমে গেছে আমরা জানি, পেট্রোলের দাম কোথায় গিয়ে পৌঁছেছে, গ্যাসের দাম কোথায় গিয়ে পৌঁছেছে আমরা জানি। জি, আমরা জানি এই ভারতবর্ষের জমিনে আপনাদের জানা আছে বাবাজি এলআইসি বিক্রি করে দেওয়া হয়েছে, আপনাদের জানা আছে। কিন্তু হলে কি হবে যদি ডাকাতের ক্ষমতা বেশি হয়, তাহলে চোরের অবস্থা খারাপ, কথা ঠিক কিনা ভুল বলে? এখন যা খেলা চলছে চোর ডাকাতের। জি, আমি কাউকে লক্ষ্য করে বলি না, কারোর সঙ্গে আমার কোনো দলকে আমি সাপোর্টও করি না, কারণ আমি কোনো নিজস্ব দল করি না, আমি যাই আল্লাহর কথা নবীর কথা বলার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, এ রাজ্যে তবুও চাকরি দাও চাকরি দাও বলে আন্দোলন করতে পারছেন, অন্য রাজ্যে কিন্তু আন্দোলনটাও হয় না, আন্দোলন করলেই বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেয়, জানেন তো? এটা মনে রাখবেন, এ রাজ্যে তবুও চাকরি দাও চাকরি দাও চাকরি দাও বলে রাস্তা অবরোধ করতে পারছেন, অন্য রাস্তায় অন্য রাজ্যে কিন্তু তাও পারবেন না, রাস্তা অবরোধ করতে গেলে কিন্তু গাড়ি দিয়ে পিষে মেরে দেবে, জানেন তো? ইউপির দিকে ভাবেন না একবার, উত্তরপ্রদেশের দিকে মনে করুন, খালি বুঝতে পারবেন। এই জন্য ভালো কোথাও নেই, সুখ কোথাও নেই, কাকে নিয়ে আসবেন ভাবনা চিন্তা করবেন, অপশন কিছু নেই ভাবনা চিন্তা করবেন। আমি কারোর পক্ষেও নয় কারোর বিপক্ষেও নয়, আবার বলছি কোনো দল করিনি, কিন্তু মনে রাখবেন অন্য রাজ্যের পরিস্থিতি আরো খারাপ, আরো খারাপ। আরে নেতা মন্ত্রীদের কাছে টাকা থাকবে না, তো টাকা কাদের কাছে থাকবে? সাধারণ লোকের কাছে? আমার আপনার কাছে থাকবে? থাকবে না, এই সব নেতাদের কাছেই পাবেন। ক্ষমতা কারোর আছে লাগিয়ে দিয়েছে বেরোচ্ছে, আবার আবার যারা ওপর পোস্টে আছে তাদেরকে যদি লাগানো হয় তাদের কাছেও বেরোবে, কিন্তু তাদের কাছে লাগাবার কেউ নেই বলে বেরোচ্ছে না। মাল সবার কাছে, মাল সবার কাছে, টাকা থাকাটা নেতা মন্ত্রীদের কাছে কমন ব্যাপার, থাকবে? তাদের কাছে থাকবে না তো কার কাছে থাকবে? কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, অন্য রাজ্যের পরিস্থিতি আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ। যখন তখন মানুষ খুন হচ্ছে, যখন তখন বাবাজি আমার ভাইয়েরা মসজিদের উপরে হামলা হচ্ছে, মাদ্রাসায় গিয়ে সিল করে দেওয়া হচ্ছে, সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, আপনাদের জানা আছে বাবাজি আমার ভাইয়েরা অন্যান্য স্টেটে গরু জবাহ করা বন্ধ করে দেওয়া হয়েছে, সব চলছে গোটা দেশ জুড়ে, গোটা দেশ জুড়ে চলছে। এই জন্য খুব ভাবনা চিন্তা করে আমাদের পা ফেলতে হবে, ভাবনা চিন্তার সময়। কোন নেতা মন্ত্রীর কাছে ক টাকা বেরোলো না দেখেও বেরোলো ওটা নিয়ে আপনার আমার ভেবে কোনো লাভ নাই, আপনাকে আমাকে ভাবতে হবে পেট্রোলের দাম কী করে কমানো যায়, আপনাকে আমাকে ভাবতে হবে ডিজেলের দাম কী করে কমানো যায়, আপনাকে আমাকে ভাবতে হবে কী করে গ্যাসের দাম কমানো যায়, কোন পদ্ধতি অবলম্বন করে গ্যাসের দাম কমানো যায়, আপনাকে আমাকে ভাবতে হবে মুড়ি কিনতে গেলে জিএসটি দিতে হচ্ছে কী করে জিএসটিটা কমানো যায়, এটা ভাবতে হবে, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। নেতা মন্ত্রীদের টাকা দেখে কোনো লাভ নাই, চোর চোর করে আওয়াজ দিয়ে খুব একটা মানুষ উপকার হবে বলে মনে হয় না। চলুন ভাইরা মাদস্তরা আমার বাবাজিরা আমার, এর থেকে আমি কিন্তু আর বেশি কিছু বলছি না, আপনারা জ্ঞানী মানুষ, সব ভাবনা চিন্তা করে আমাদের চলতে হবে, ঠান্ডা প্রেণে চলতে হবে। কিন্তু ছক অনেক দূর থেকে তৈরি করা হচ্ছে, জাল কিন্তু অনেক দূর থেকে ফেলা হচ্ছে, এই জাল কিন্তু অলরেডি টানতে শুরু করেছে, যেদিক দিয়ে টেনেছে সেদিকের মানুষ বুঝেছে, এখনো যেদিকে টানা হয়নি সেদিকে বুঝবেনি। খাঁচার মধ্যে অনেকগুলো মুরগি আছে, অনেকগুলো পোলট্রির মুরগি, যে মুরগিটার কল্লাটা ধরে ক্যাক করে আওয়াজ উঠলো সেই মুরগিটা মনে মনে ভাবলো যে আমি ফিনিশ, আমি মনে হয় আর বাঁচবো না, তাকে জবাহ করে দেয়া হলো। কিন্তু খাঁচার মধ্যে যে বাকি মুরগিগুলো আছে তারা ইলেকট্রিক পাখার হাওয়া খাচ্ছে, সিলিং পাখার হাওয়া খাচ্ছে, মেস খাচ্ছে, পানি খাচ্ছে, ওই খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওরা ভাবছে আমরা স্বাধীন, কিন্তু স্বাধীন নয়, ওরাও পরাধীন। যখন ধরবে তখন বুঝবে, এখন না, এখন ধরেছে ইউপিকে, এখন ধরে নিয়েছে উত্তরপ্রদেশ, এখন ধরে নিয়েছে আপনার কি বলে আপনার ত্রিপুরা, এখন ধরেছে আসাম, যেদিকে ধরেছে সেদিকে বুঝেছে, এখনো যেদিকে ধরে না তারা ভাবছে কি জিনিস একবার চেকে দেখি না, একবার চাকতে গেলে কিন্তু তখন কিন্তু আর কিন্তু ঘুরে
দাঁড়াতে পারবে না ছাড়ো এই পর্যন্তই ছাড়লাম কাকে দেবেন না দেবেন আপনাদের ব্যাপার কাউকে দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যাপার আমি কারোর পক্ষে নাই কারোর বিপক্ষে নাই আমার যেটা মনে হয়েছে আমি আপামর জনতার দিকে লক্ষ্য করে একজন নাগরিক হিসাবে বললাম বর্তমান যা চিত্র বাস্তব যা চলছে সেটুকু বললাম আমি কোনো দল করিনি বিশ্বাস করেন কারোর পক্ষে বিপক্ষেও বলতে যাইনি বাদ দেন চলুন আমার যে বিষয়বস্তু আলোচনা ছিল আজকে বাবাজি মহরম মাসে আমরা কিছু কাজ অন্তত ছাড়ব আর কিছু করব কোনগুলো করব সে পাটটা নিয়ে আলোচনা আমি করছিলাম করতে করতে এত দূর পৌঁছালাম এসে বলতেছিলাম কি বাপ মা যাদের হায়াতে আছে মা বাপের অন্তত সেবা করতে হবে এই কথা বলতে বলতে আমি একটা কথা বলেই ফেলেছিলাম যে বাপ মাকে অনেক ছেলে লাল চোখ দেখিয়ে কথা বলে অনেক ছেলে বাপের গায়ের উপর আঘাত করে প্রহার করে মাকে গালাগালি করে এই বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে এটা কি ঠিক করছে না ভুল করছে জোরে বলতে হবে আপনাদেরকে ঠিক করছে না ভুল করছে আচ্ছা মুরুব্বি বাপেরা বলছেন ভুল করছে না যুবকরা বলছে কারা বলছে ভুল করছে আচ্ছা মুরুব্বি বাপে চাচারা বলুন তো ঠিক করছে না ভুল করছে ভুল করছে ও চাচা বলেছে ভুল করছে আ ঠিক বলেছেন আচ্ছা এবার যুবকগুলো বলুন তো ঠিক করছে না ভুল করছে এই যুবক ছেলে কথা বলে না কেন ঠিক না ভুল তোমরাও বলছো ভুল আমি তোমাদের সাপোর্ট করে বলছি যে ঠিক করছে না ভুল করছে তোমরাও বলছো ভুল তাহলে যাক ভুল যদি করে থাকে তাহলে কিন্তু ঘরে গিয়ে মাথায় রাখবে চলে একটা কথা শুন বাপকে যে মারছে ভুল করছে এটা ঠিকই বাপের সঙ্গে খারাপ আচরণ করছে ভুল করছে এটা ঠিকই তবে ভুল হলেও পুরোপুরি ভুল কিন্তু নয় আপনারা বলবেন ভাইজান ই আবার কেমন কথা ভুল হলেও পুরোপুরি ভুল নয় মানে তার মানে কি হ্যাঁ তার মানে পুরোপুরি ভুল নয় কিছুটা ভুল ই আবার কেমন কথা না মার খাওয়ার পেছনে একটা কারণ আছে হ্যাঁ মার খাওয়ার পেছনে কোনো কারণ আছে আছে কি কারণ মার খাওয়ার পেছনে কি কোনো কারণ আছে আর বলে না আচ্ছা চাচা বলুন মার খাওয়ার পেছনে কোনো কারণ আছে আছে আচ্ছা কি কারণ বলুন তো এই ছেলে চুপ কর কি কারণ হ্যাঁ কিছু অন্যায় থাকে কি অন্যায় ও বাপ কোনো একটা বিষয়ে অন্যায় করে ফেলে বলে ওই জন্যই ধরে মারে নাকি এ ভাইও ভালো কথা বলেছে খারাপ বলেনি বুড়ো বয়সে অন্যায় করবি কেন হ্যাঁ ওর বাপ তো অন্যায় করে না তুই অন্যায় করবি কেন ধরে আচ্ছা তাহলে দিয়ে দে না এটা বলতে চাইনি আমি বাপ অন্যায় করলেও বাপের ওপরে লাল চোখ দেখাতে পারবেন না বাপের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না আল্লাহ নিজে ডাইরেক্ট বলছেন সূরা নিসার মধ্যে আয়াত নাম্বার হলো 36 নম্বর আয়াত ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ বলেন তোমরা এক আল্লাহর অনুসরণ করো আল্লাহর সঙ্গে শরীক করো না আর তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে বাপ মার সঙ্গে তোমরা ভালো আচরণ করো না এই কারণ বলতে চাই না কারণ একটা আছে কি বলেন তো বলতে পারবেন না শোনেন ভালো করে শোনেন এখানে অনেক বাপ আছে ভালো করে শোনেন ছেলে যে মারছে এর পিছনে অনেক কারণ আছে একটা বাপ শুধু ছেলেকে জন্ম দেওয়া পর্যন্তই শেষ নয় একটা বাপ তার ছেলেকে জন্ম দেওয়ার পর থেকে গুনে 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 12টা দায়িত্ব পালন করবে তার করণীয় কাজ হবে 12টা কটা 12টা এই ছেলে কটা কাজ হবে কটা কাজ 12টা এই 12টা কাজ কি আপনারা করেন বলবো দুই একটা দুটো একটা বলবো আরে কথা বলে না দুই একটা বলবো একটা বাপ সন্তান জন্ম হওয়ার পর থেকে 12টা দায়িত্ব তাকে পালন করতে হবে তার বাপকে তার করণীয় কাজ হবে 12টা আর মনে রাখবেন সন্তান জন্ম হওয়ার আগে সন্তান পৃথিবীতে আসার আগে
তার বাপকে আরো দুটো দায়িত্ব পালন করতে হবে তাহলে 12 আর 2 এ কটা কটা 14টা 14টা তার করণীয় কাজ আছে কার বাপে 14টা কাজ এবার বলবেন সেগুলো কি কি আমি দুই একটা বলছি ভালো করে শুনেন ও মানে ও মা জওয়াজ মাকেরা হে আমার মুরব্বিয়ানে রাগ বাবারা শুনে কে দিন জেনে রেখে দিন বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জানে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক দরবারে আছেন হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধ লোক একজন বয়স্ক মানুষ তার একটা যুবক ছেলেকে সাথে করে নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক হুজুরের দরবারে এসে হাজির হয়ে গেলেন না এদের জায়গা চেঞ্জ করতে হবে এই হল্লে গঞ্জি পিছনে কর দেব ঘুম থেকে উঠে পড়ে বিরাট প্রেশান করছে একে তুলি ছাড়লো এই নারাটাকে তুলি ছাড়লো নারাটা ঘুমাচ্ছি না কি সমস্যা বলেন দেখি একটা ন্যাড়া ছেলে শুয়েছিল ওকে কানে ঠিক গুঁজা মেরে তুলি ছাড়লো ও ভাবছে উঠে কি বিপদে পড়েছি বলো দেখিনি হ্যাঁ না পাচ্ছি ঘর যেতে না পাচ্ছি শুতে আর নাই আই আর নাই শুয়ে পড় বাবা শুয়ে পড় চুপ কর তাকান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জানে দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দরবারে আছেন হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধ লোক একজন বয়স্ক মানুষ তার একটা যুবক ছেলেকে সাথে করে নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক হুজুরের কাছে এসে হাজির হয়ে গেলেন সালাম দিলেন সালাম দিয়ে বললেন ওয়াল্লা নবী সাহাবি হযরত ওমর ফারুক বিয়াদবি নেবেন না এই যে যুবক ছেলেটাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমারই সন্তান এটা হলো আমারই ছেলে কিন্তু হুজুর বিয়াদবি নেবেন না এই ছেলেটা আমাকে আব্বা বলে ডাকে না এই ছেলেটা আমাকে বাপ বলে ডাকে না এই ছেলেটা আমাকে আব্বাজি বলে ডাকে না এই জন্য আমার মনে দুঃখ আমার মনে বড় ব্যথা বেদনা এই জন্য আমি আপনার কাছে এসেছি একটু বিচার দেওয়ার জন্য এই জন্য আমি আপনার কাছে এসেছি একটু ফয়সালা করার জন্য এই জন্য আমি আপনার কাছে এসেছি একটু ফয়সালা করব বিচার দেবো হুজুর 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 দেখেন না হুজুর এই ছেলেটা আমারই ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাকাতে পারলেন না ওই ছেলেটার দিকে একবার তাকালেন তাকিয়ে বললেন বাবা ছেলে তুমি কি তোমার আব্বাকে আব্বা বলে ডাকো না গো তোমার বাপের কত মনে দুঃখ কত মনে ব্যথা কত মনে বেদনা তোমার জন্মদাতা বাপকে তুমি আব্বা বলে কেন ডাকো না ছেলে বলল হুজুর বেয়াদবি নেবেন না গো আপনাকে একটা কথা বলি হুজুর বেয়াদবি নেবেন না হুজুর আপনি কি আমার বাপের কথা শুনে বিচার করবেন না আমারও কিছু কথা আছে এগুলো কেউ আপনি শুনবেন হযরত ওমর ফারুক সেই সময় বললেন বিচার যদি করতে হয় এক পক্ষর কথা শুনে বিচার করা যায় না বিচার করতে হলে দু পক্ষরই কথা শুনতে হবে একি আর আজকের রেত নেতাদের বিচার হ্যাঁ একি আর আজকের রাজনীতির নেতাদের বিচার যার জমি বর্গা হচ্ছে তাকে জেলে ঢুকাচ্ছে কথা ঠিক কি না যে বর্গা করছে সে ঘুরে বেড়াচ্ছে কথা বলো হ্যাঁ যে নারীকে নির্যাতন করা হচ্ছে তাকে জেলে ঢুকাচ্ছে যে নির্যাতন করছে যে রেপ করছে সে ছেলেটা ঘুরে বেড়াচ্ছে কেন তার হাতে ঝান্ডা আছে সে একটা দলের ব্যানারে আছে
তাকে কেউ কিছু করতে পারবে না আজকে যার উপরে অত্যাচার হচ্ছে তাকে জেলে ঢুকাচ্ছে সিস্টেম আলাদা কিন্তু ওমর ফারুক হুজুর বললেন বিচার যদি করতে হয় দুপক্ষর কথা শুনি আমাকে বিচার করতে হবে না হলে আমি বিচার করতে পারবো না এই ছেলে তোমাদেরকে আমি কথা বলতে বারণ করেছি বাচ্চা চুপ করো খেয়াল করে লক্ষ্য করেন হযরত ওমর ফারুক বললেন দুপক্ষর কথা শুনি আমাকে বিচার করতে হবে হযরত ওমর ফারুক তিনি এমন একজন লিডার ছিলেন এমন একজন নেতা ছিলেন আপনি অবাক হবেন হযরত ওমর ফারুক রাজ দরবারে যখন কোনো হিসাব করতেন ওই হিসাবটা যখন করছেন হযরত ওমর ফারুক রাতের অন্ধকারে সেই আপনার কি বলে বলতে দেওয়া সেই যে আপনার কি বলে লণ্ঠন জ্বালিয়ে হিসাব করছেন এই হিসাব করতে করতে হঠাৎ করে দেখা যায় একজন লোক এসে হাজির হয়ে গেল এসে হুজুরকে সালাম দিল সালাম দেওয়ার পরে বলল হুজুর আমার নিজস্ব কিছু কথা আপনার কাছে আছে হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে ওই লণ্ঠন ওই যে আপনার নম্ফোর আলোটাকে হাত দিয়ে নিভিয়ে দিলেন অন্ধকার কর দিলেন দিয়ে বললেন বাবা এবার তোমার কি কথা আছে আমাকে বলো লোকটার মনটা খারাপ হয়ে গেল এত কোন একটা নম্ফো জ্বলছিল লণ্ঠন জ্বলছিল আর একটা নম্ফো জ্বলছিল আর আমি ঢুকতেই লণ্ঠনটা বন্ধ করে দিলেন আমি কি এমন অন্যায় করেছি মনটা খুব খারাপ হয়ে গেল আর কথা বললে অন্তত একটু মুখ দেখে দেখে কথা বললে ভালো লাগে আর আপনি অন্ধকার কর দিলেন এই অন্ধকারে আপনার সঙ্গে কথা বলবো হযরত ওমর ফারুক হুজুর সেই সময় বললেন বাবা কি বলবো তোমাকে বলো দেখিনি একটা কথা শোনো এতক্ষণ আমি যে দরবারে হিসাব করছিলাম এই মদিনা স্টেটের আমি যে হিসাব করছিলাম এই আমি যে একজন খলিফা আমার যে হিসাব করতে হয় স্টেটের হিসাব করতে হয় বা এই মদিনার হিসাব করতে হয় এই হিসাবগুলোকে যখন আমি করছিলাম ওই ফান্ডের টাকায় ওই লম্ফো জ্বালানো ছিল ওই টাকাটা তখন সরকারি হিসাব ছিল কিন্তু এখন যখন তোমার সঙ্গে আমি পার্সোনাল কথা বলবো পার্সোনাল কথা বলতে গেলে তোমার আমার কথা হবে সুতরাং এই টাকাটাই ওই টাকার তেল পোড়ালে আল্লাহর দরবারে আমি গ্রেফতার হয়ে যাব এই জন্য আমি নম্ফোটাকে বন্ধ করে দিলাম কি শিক্ষা ভাবেন আর আজকে নেতা মন্ত্রীরা উফ 6টা 8টা করে গাড়ি নিয়ে যাচ্ছে জি নেতা যখন ঢুকে গেল জি নেতা যখন ঢুকে গেল ড্রাইভার এসি স্কর্পিওর ভেতরে ঢুকে এসি চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল পয়সা তো সব ওই দিক থেকে আসবে এইদিকে কেন আর উনি একটু কথা বলবেন সেই কথার আলোটা যেটা জ্বলবে একটু কেরোসিন খরচা হবে সেটা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কারণ এটা তো কোনো সরকারি কাজ নয় এই জন্য এই কাজটা করছি আমি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে যতটুকু সময় নেব এই লণ্ঠনটা বা এই নম্ফোটা জ্বললে এতে হতে পারে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে কিয়ামতের দরবারে হিসাব নিতে পারে এই জন্য আমি লম্ফোটাকে বা লণ্ঠনটাকে বন্ধ করে দিলাম বুঝতে পারছ সেই ওমর ফারুক বিচার করছেন মারাত্মক ব্যাপার তিনি বিচার করতে গিয়ে শুরু করলেন বলো ছেলে তোমারও বলো কিছু যদি বলার থাকে করণীয় তোমার যদি কিছু বলার থাকে সেগুলো আমাকে বলো বলো ওই যুবক ছেলেটা সেই সময় বলল ওয়াল্লাহ নবী সাহাবী ওয়াজাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদমি নেবেন না হুজুর বিয়াদবি নেবেন না হুজুর হুজুর এই ছেদবা হুজুরা বিয়াদবি নেবেন না হুজুর আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমার আব্বা আমার সম্পর্কে কিছু বলেছে আমি বাপের সম্পর্কে কি বলবো হুজুর তবে একটা কথা শুনুন হুজুর আপনি একবার আমাকে বলুন তো দেখি একটা বাপ পৃথিবীর জমিনে একটা ছেলের কটা হক আছে ওই হকগুলো কটা আপনি একটুখানি বলো এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি বলুন তো দেখি ছেলের জন্য তার পিতার হক আগে আগে ছেলের হক না আগে বাপের হক তার হক আগে কথা বলেন না জোর করে বলেন ছেলের হক আপনারা বলেন কার বাপের হক আপনারা বলেন কার কি বিপদে পড়েছে একটু কথা বলেন না রে বাবা কার হক আগে ছেলের না বাপের এবার আপনারা বলেন তো দেখি কার হক আগে বেটার না বাপের এই বয়স্ক লোকেরা বলেন তো কার হক আগে
বলছে ওরা কিছু বলবে না এই না বলে বলি তো এই জায়গায় পৌঁছেছে আগান না দেখেন না কি হচ্ছে মধু পাচ্ছেন না গুড় পাচ্ছেন কি পাচ্ছেন দেখেন না ঝাঁপ দিয়ে দেখেন না কি হচ্ছে দেখেন না উঠে পাস্তে পারবেন এত ভাবছেন কেন বলেন আগে বাপের হক না আগে ব্যাটার হক ওই ভাই আমার একাই চালাচ্ছে আপনারা কিছুই বলছেন না কার হক আগে হ্যাঁ বলেন কার হক আগে হ্যাঁ ওই চাচা বলেছে বাপের ওই ভাই বলেছে ব্যাটার আপনারা বলেন কার ছেলের ছেলের আমি বুঝতে চাইছি কোন দিকে ভোট বেশি আমি ভোটটা কোন দিকে আছে দেখে নিচ্ছি আচ্ছা বলেন তো বাপের দলে আছেন কারা ব্যাটার দলে আছেন কারা আচ্ছা বলেন তো এবারে বলেন বাপের হক আগে না ব্যাটার হক আগে ছেলের হক আগে ভালো কথা বলেছে আমার ভাইরাও বলেছে ওইখানেও বলেছে এই দিকে বলেছে বাপের এই পেছন দিকে কিছু বলবেন না এদের যা বলেছে শুনবেন এই কথাবার্তা বলে না কেন রে ভাই ঘুমোচ্ছেন নাকি এই জায়গা আছে তো সব হাসান ভাই জায়গা আছে তো এই জায়গা আছেন তো আপনারা তাহলে একবার তকবীর দেন দেখি না আরে তকবীর আরো জোর করে দেন না আরে তকবীর যা আছে বাবা এরাই মোটামুটি মাত করে দিচ্ছে না থাকলে খুব বিপদ হতো হ্যাঁ আচ্ছা এবার আমি একটু দেখি পরীক্ষা করে বলি আচ্ছা বলেন তো দেখি আচ্ছা এখানে বিয়েওয়ালা কারা আছেন দেখি কি সমস্যায় পড়েছি আল্লাহ জি আচ্ছা এবারে আইবুড়োরা আওয়াজ দেবেন না মানে যারা বিয়ে করেনি তারা আওয়াজ দেবেন ঠিক আছে যারা বিয়ে করেছেন তারা দেবেন দাদু হলেও দিতে পারবেন ঠিক আছে যারা বিয়ে করেছে তারা আওয়াজ দেবে ভোট কোন দিকে বেশি আছে একটু দেখি তাহলে আমি বাপের দিকে যাব আর নালে ছেলের দিকে যাব ওই জন্য দেখে নিচ্ছি বিয়েওয়ালা কারা আর বিয়ে আইবুড়ো কারা একটু দেখে নিচ্ছি আর দেন তো দেখি বাপেরা দেন তো আর যারা বিয়ে করেছেন ওরা দেবেন দেন তো দেখি না রে থেকে বীর তো বিয়ে করেছিস পদমাস তুই দিচ্ছি কেন ছেলে তোকে তো দুবো রে বাবা তুই পরের বারে দিবি পরের বারে এমন চিল্লাবি ওদিকে ওভারটেক করতে হবে এই যারা বিয়ে করেছে তারা দেন যারা বিয়ে করেননি ওরা দেবেননি যারা বিবাহ করেছেন দাদু হলো দিতে পারবেন একবার দেন তো সবাই মিলে দেখি হার জিতটা দেখিলি কে বেশি কে কম আছে দেখি একবার দেন তো দেখি না আরে তুই যারা বিয়ে করেছে তারা দেবে আবার বলছি যারা বিয়ে করেনি তারা দেবেনি চলুন যারা বিয়ে করেছে তারা দেবে দাদু হলো দিতে পারবে কেন মাঝে মাঝে আমরা দেখেছেন যে মাঠের উপরে বর্ষাকালে আইবুড়ো আর বিয়েওয়ালার ফুটবল খেলা হয় দেখেছেন মিলে গেছে খাপে খাপ মিলে গেছে যে আইবুড়ো আর বিয়েওয়ালার ফুটবল খেলা হয় এইদিকে লাগানো তাকে 5 কিলো মুরগি ওদিকে লাগানো তাকে 3 কিলো মুরগি বাপ বলছে বেটা দেখে লবো বেটা বলছে আব্বা বুঝে লবো খেলা হবে কি বুঝলেন আইবুড়ো আর বিয়েওয়ালার খেলা হচ্ছে কে জেতে আর কে হারে চলুন বিয়েওয়ালা গুলো দেবেন যারা আইবুড়ো তারা দেবেন না বিয়েওয়ালা গুলো দেন বিয়েওয়ালা গুলো একবার দেন তো বিবাহিত মানুষেরা একবার দেন জোর করে তকবীর দেন দেখি কে জেতে আর কে হারে দেখব একবার দেন তো দেখি নার দিবেন সব বিয়েওয়ালা দল তাই তো আচ্ছা ঠিক আছে বিয়েওয়ালা দলটা এবার চুপ করেন এখানে অনেক লোকেরই বিয়ে করে ফেলেছে হ্যাঁ এবার তোরা দিবি জিততে হবে হ্যাঁ এই যারা এবার আইবুড়ো আছেন যারা বিয়ে করেননি ইয়াং ম্যান দেখা যাক ব্লাড কেমন গরম আছে দেখা যাক কেমন আওয়াজ দেয় আইবুড়োরা একবার দেন তো দেখি নার দিবেন কি টেম্পার রে ভাই হ্যাঁ না আগিয়ে গেল আগিয়ে গেল হ্যাঁ দুয়া দিয়েছ বিয়ে করেছো আর নাও করেছো নাকি বলছে আমি দুবার দিয়েছি কি যন্ত্রণাই পড়েছি আল্লাহ ও দুবার মেরেছে যেদিকে লাগবে তুমি যে আসলে কি করেছো আল্লাহ ভালো জানে
বিয়ে করেছো না করো না আমি তুমি ধরতে পারছি নি বলছে আমি দুবার মেরেছি ও বিয়ে করেছে বউ নেই ওই জন্য দুবার দিয়েছে একবার বিয়ে করেছে বলে দিয়েছে একবার বউ নেই বলে কি যন্ত্রণা আল্লাহ যে চলে লক্ষ্য করেন হাসি নয় লক্ষ্য করেন খেয়াল করেন আচ্ছা তাহলে আইবুড়োরাই মনে হয় জিতে গেল নাকি আচ্ছা আমার প্রশ্নটা কি ছিল আগে বাপের হক না আগে ছেলের হক কেউ বলেছেন ছেলের হক কেউ বলেছেন বাপের হক এবার একটু ঘুরিয়ে বলি বলেন তো দেখি আগে বাপ না আগে বেটা কে আগে ওই কোনের ভাইটাকে আমি জিজ্ঞেস করছি গেঞ্জিওয়ালা ভাইটাকে কে আগে আগে বাপ না আগে বেটা তার মানে বাপ আসার আগেই বেটা ও ভাঙবে না তো ও মুচকে যাবে তো ও ভাঙবে না কি বিপদে পড়েছি আচ্ছা এবারে বলেন তো ডিম আগে না মুরগি আগে কি আগে তাহলে আগে বাপ না আগে বেটা আরে কথা বলেন আগে বাপ না আগে বেটা হ্যাঁ আগে বাপ এই এতক্ষণে স্বীকার করেছে আগে বাপ তাহলে বাপ যদি আগে হয় তাহলে বাপের হক তো আগে হবে তাই না হ্যাঁ আরে বেটা বড় হলো কাজকর্ম করে খাওয়াবে হাবি জাবি অনেক কিছু সেটা তো পরের পার কিন্তু বাপের কাজ কিছু নেই তো সেই মানুষ করবে শিক্ষা দেবে সেইগুলোই তো বলছি রে বাবা তো সবই তো জানে ওই তো লাইনে এসে গেল আমি ওটাই তো বলছি তাহলে বাপের কাজ কি তাকান এবার খেয়াল করেন লক্ষ্য করেন এবার বুঝলেন ভালো করে শুনেন তাহলে আগে কে আগে হলো বাপ পরে হলো বেটা একটা সন্তান জন্মগ্রহণ করার পর তার বাপকে গুনে 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 গে বারোটা দায়িত্ব পালন করতে হবে কিন্তু মনে রাখবে সন্তান হওয়ার আগে ওর বাপকে আরো দুই টাকা দায়িত্ব পালন করতে হবে হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করা হলো হুজুর আগে বাপের হক না আগে বেটার হক হযরত ওমর ফারুক হুজুর বললেন একটা ছেলের জন্য আগে বাপের হক ছেলেটি বলল হুজুর বাপের হক যদি আগে হয় বাপের হকগুলো কি কি একটুখানি বলেন হযরত ওমর ফারুক হুজুর বললেন এক নাম্বার হলো তার করণীয় কাজ হলো একটা বাপ যখন বিবাহ করবে একটা ধার্মিকা মহিলাকে দেখে বিবাহ করবে বাপ যখন বিয়ে করবে আগে একটা ধার্মিকা মেয়েকে বিয়ে করবে আগে সতী রমণীকে বিয়ে করবে যে মহিলার মধ্যে কমপক্ষে চারটি গুণ পাওয়া যাবে কটা গুণ চারটে এই জন্য একটা মেয়েকে যখন বিয়ে করবে আগে একটা বাপ চারটি গুণ দিকে বিয়ে করবে একটা ছেলে যখন বিয়ে করবে আগে চারটি গুণ দিকে বিয়ে করবে আগে মহানবী বলেছেন লিমা লিহাগ অলি হাসোয়া বিহাগ অলি জামা লিহাগ অলি দিন ইহাগ ফসফরবি জাতি দিন তারিবা দিয়া দেখা আপনারা জানেন কি কি কথা বলে জানেন তাহলে ভালো করে খেয়াল করে বুঝে নেন কাজে লাগবে আপনাদের হযরত ওমর ফারুক বললেন একটা বাপ যখন বিয়ে করবে একজন ব্যক্তি যখন বিবাহ করবে ছেলে হওয়ার সন্তান হওয়ার আগে যখন সে বিবাহ করবে বিবাহ করলে নারী চারটি গুণ দেখে বিয়ে করবে এই চারটি গুণ অবশ্যই কিন্তু মেলাবে কেন মহানবী বলেছেন তুনকাগুল মারওয়াতুল আরবাইন লিমা লিহা ওয়ালি হাসওয়া বিহা ওয়ালি জামা লিহা ওয়ালি দিনিহা ফাসবারু বিযাতি দিন তারিবা দিয়া দাকা
আল্লাহ নবী নূর নবী বললেন যখন তোমরা বিবাহ করবে যখন তোমরা বিয়ে করবে নারীর অন্তত চারটি গুণ দেখে বিয়ে করবে এক নাম্বার হলো লিমালিহাম তার সম্পদ দেখবে তার ধনসম্পদ দেখবে সম্পদ দেখবে আপনারা বলবেন ভাই জান ওইটাই তো আমরা দেখি যদি থাকে সম্পদ করতে পারবো আমরা আমোদ যদি থাকে চার চাকা নিশ্চয় দেবে আমাকে দু চাকা দিচ্ছে না হ্যাঁ বন্ধুরা বলছে তুই 50,000 টাকা স্যালারি পা শ্বশুরের সঙ্গে কি লিবি বলে আরে চাইবো নাকি ও কাঁচা কাজ করিনি 50,000 টাকা স্যালারি পাই আমি আরে তেলা মাথায় তেল দেয় জানিস নি নাকি আমি বলবো কেন এমনি আমার শ্বশুর চার চাকা দেবে যেখানে সেখানে বিয়ে করবো নাকি মানে যার আছে তাকে আরো দিচ্ছে যার নেই তাকে দেবে না বাস্তব তো হ্যাঁ কি করবে ও ভরাটে ভরবে ভালো বলেছে খারাপ বলে নাই ভরারে ভরবে কি বুঝলেন হ্যাঁ বিশ্বনাথ আলী সুন্দর করে বললেন কি সম্পদ দেখো বুঝলেন বুঝলেন সম্পদ দেখো আপনারা বলবেন ভাই জান ওটাই তো আমরা দেখি না না ওই সম্পদ নয় বিশ্বনবী সুন্দর করে বললে সম্পদ দেখো সম্পদ বলতে কেমন সম্পদ যার সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারবে যার সঙ্গে তুমি কম্প্রোমাইজ করতে পারবে যার সঙ্গে তোমার আত্মীয়তা সম্পর্ক বহাল থাকবে এই রকম দেখে একটা তুমি বিবাহ করো তোমার বাড়িতে যদি শ্বশুর বাড়ির পক্ষ থেকে যদি দু প্যাকেট মিষ্টি নিয়ে আসে তুমিও দেড় প্যাকেট দিতে পারবে তোমার বাড়িতে যদি তিন প্যাকেট মিষ্টি নিয়ে আসে তুমিও দু প্যাকেট দেওয়ার মতো ক্ষমতা রাখবে এরকম একটা দেখে তুমি আত্মীয়তা সম্পর্ক করো এই সম্পদ দেখো এই সম্পদ দেখো এটা দেখো কিন্তু একেবারে যেন পাঁচতলা বাড়ি থেকে যেন মেয়ে নিয়ে শোনা ওই পাঁচতলা বাড়ি থেকে যদি মেয়ে নিয়ে শোনা ছিটে পাড়া বাড়িতে এসে থাকবে না সে বলবে যা খাবারই দাও এই খাবারগুলো আমি খাই না আমার চাকর খাই কি তোমরা খাবার দিয়েছ এই খাবার আমি খাবো না এই বাড়িতে থাকবো না ওই বিয়েটা হবে কিন্তু পাখি থাকবে না খাঁচা থাকবে পাখি থাকবে না সুতরাং বাড়ি থাকবে তোমার বউ কিন্তু থাকবে না একেবারে ছিটে পাড়া বাড়িতে যেন পাঁচতলা বাড়ি থেকে নিয়ে শোনাগাম টিকবে না আর একেবারে ছিটে পাড়া বাড়ির মেয়েকে যেন পাঁচতলা বাড়িতে নিয়ে যাও না ওই পাঁচতলা বাড়িতে যখন যাবেন পাঁচতলা বাড়িতে গিয়ে যখন ওপর দিকে ঝাড়বাতি দেখবে ডান দিকে যখন সে এসি দেখবে বা দিকে যখন লাইটিং দেখবে ফার্নিচার করা আলমারি দেখবে বক্স খাট দেখবে মজা করা বাড়িতে যখন যাবে পাঁচতলা বাড়িতে উঠে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে একটা ছন্দ পড়বে কি ছিলাম কি হলাম আরো কি হব রে বাবা বিশ্ব নবী বলছেন টিকবে না লংজিভিটি হবে না এই জন্য যার সঙ্গে তুমি কম্প্রোমাইজ করতে পারবে যে তোমার লেভেলের ওই লেভেলের দেখে একটা আত্মীয় করো যার সঙ্গে তোমার আত্মীয়তাটা বহাল থাকবে এই জন্য যেখানে সেখানে করো না টিকবে না এই জন্য দেখবেন আজকের সমাজে দেখবেন অনেক যুবকেরা বিয়ে করে লিয়াছে কিন্তু বউ ঘরে নাই পালাচ্ছে থাকছে না হচ্ছে এই যে ভাই বলল কি বললো বলে দুবার তকবীর দিয়েছি বিয়ে করেছি একবার দিলাম বউ পালিয়ে গেছে আর একবার কি বুঝলেন হ্যাঁ এই কয়দিন আগে আমি জলসা করছি হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ফোন ঢুকলো 10:45 সময় আমি ওয়াচ করছি এই আপনি জলসাই গেছি নাস্তা পানি করে 11:00 উঠবো 10:45 দিকে একটা ফোন ঢুকলো হ্যালো কে বলছেন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন হুজুর কে বলছেন আই বলছে কে বলছেন ভাই বলছে হুজুর চিনতে পারছেন না আমি মুর্শিদাবাদ থেকে বলছি আপনি সে আমাদের এখানে জলসায় এসেছিলেন লোকটা বলছে আমাদের এখানে জলসায় এসেছিলেন আমি সে অমুক গ্রাম
হিরাম করে যখন বোঝাতে লাগলো তখন আমি বুঝতে পারলাম, বুঝে বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি কি হয়েছে বলুন কি হয়েছে, এত রাত্রে ফোন করছেন? বলছে আমি বুঝতে পেরেছি আপনি জলসায় আছেন, তবু ভাবলাম একটু ফোন করি, খুব বিপদে পড়ে গেছি হুজুর একটু ফোনটা করলাম। কি বিপদ কি বিপদ? হুজুর একটু দোয়া করুন দোয়া করুন, খুব বিপদের মধ্যে পড়ে গেছি হুজুর। কি বিপদ বলেন না, কি হয়েছে, সমস্যাটা কি? হুজুর বলবেন না, 20 মিনিট আগে হঠাৎ করে সেজ ভাবিটা উঠে পালিয়ে গেছে, 20 মিনিট আগে হঠাৎ করে সেজ ভাবিটা উঠে হাওয়া হ্যালো যুগ বেরিয়ে গেছে। এই জন্য সমস্যাটা কোথায় দেখেন, সমস্যাটা এই জায়গায়, গুড়াই গন্ডগোল। বউ থাকবে না যদি রাসূলুল্লাহর হাদিস না মানা হয়, এত সহজ না। এই জন্য বিশ্বনবী কি বললেন, এক নম্বরে খুব বড় লোকের বাড়ি থেকে মেয়ে নিয়ে এসো না, খুব গরিব বাড়ি থেকেও মেয়ে নিয়ে যেও না, তার সম্পদ দেখো গো, যার সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারবে গে, এরকম দেখে একটা বিয়ে কর, লিমালিহা ওয়ালি হাসবিহা। দ্বিতীয় নাম্বার দু নাম্বার হলো ওয়ালি হাসবিহা। আমি রাসূলুল্লাহ বলি বিয়ে করার আগে আর একটা জিনিস লক্ষ্য করো, দেখে নাও, লিমালিহা ওয়ালি হাসবিহা, তার বংশ মর্যাদা দেখে নাও, বাপ কুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কুল কোনো দিক দিয়ে দোষ ত্রুটি আছে নাকি দেখে না গো, তার ব্যাকগ্রাউন্ডটা তুমি একটু দেখে না গো, তোমার যে বিয়ে হবে দিনে কত টাকার করে লটারির টিকিট কাটে গে খবরটা একটু নিয়ে নাও, তোমার যে বিয়ান হবে সে মাটিতে ছাগল বাঁধতে গিয়ে অন্য লোকের জমিতে ধান খাইয়ে আবার লোককে গালাগালি দিয়ে উদ্ধার করে দেয়, গালাগালিতে পিএইচডি করেছে নাকি একবার জেনে নাও, কথা মনে বুঝতে পারছেন, বুঝতে পারছেন তো? বাড়ি পাশে রয়েছে বলছে, বলছে হুজুর আমাদের বাড়ি পাশে রয়েছে। এই জন্য বিশ্বনবী সুন্দর করে বললেন, তোমার যে বিয়াই হবে বিয়ান হবে তার বাপকুল মা কুল শ্বশুরকুল শাশুড়ি কুল এগুলো একটু লক্ষ্য করো, তার ব্যাকগ্রাউন্ড দেখে নাও। আমি রাসূলুল্লাহ বলি তার বংশ মর্যাদা দেখো, বংশ মর্যাদা যেন দেখতে ভুল করো না, কেন ওই মেয়েটাকে নিয়ে এসে তুমি ঘরে শান্তি পাবে না, এমন বড় বড় কথা বলবে, শাশুড়িকে ভাত দেবে না, চোখ দিয়ে পানি ঝরিয়ে দেবে, শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করবে, শেষে নিরুপায় হয়ে গিয়ে গেন বুড়ো বুড়িকে কাটাতে হবে, ছেলের ভাত কিন্তু ঘরে পাবে না। হাদিস কি মিলছে? কথা বলেন, হাদিস কি মিলছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, এই জন্য বিশ্বনবী বললেন কি, বংশ মর্যাদা দেখো, দু নম্বরে বংশ দেখে গেলাম, এবারে সত্যি করে বলেন বংশ মর্যাদা আমরা এখন আর দেখি না, নারী যেন দেখতে হয় রচনা, সে বাগদি নাকি খ্রিস্টান নাকি মুচি তা আমার দেখা দরকার নাই, যার সঙ্গে ফোনে হয়েছে হ্যালো সেই আমার কাছে ভালো, তবে তুই যেহেতু আমার বুড়ো বাপ ওদের বাড়িতে গিয়ে কথা বলো, হচ্ছে না হয়, বাস্তবটা বলেন, হচ্ছে না হয় না, বুড়ো বাপকে বলছে সব ফাইনাল করে ফেলেছি তুই যে ঠিক কর দিনটা খালি ঠিক কর, বাপ গুর গুর করে যাচ্ছে ব্রিড টান মারতে মারতে, উপায় নেই নালে মার খাবে, কথা বলেন, আচ্ছা রাসূলুল্লাহর হাদিস মিলবেই মিলবে, এত সহজ না। বিশ্বনবী বললেন তাহলে কি দু নম্বরে কি বংশ মর্যাদা, কষ্ট হচ্ছে আপনাদের? আয় জোর করে বলেন কষ্ট হচ্ছে? বিরাট টেম্পার না, ছেড়ে দিই, এই যো 21-22 রাত যত যাবে বিপদ তত বাড়বে, খানা কদ্দুর হয়ে গেছে কমপ্লিট, পুরো কমপ্লিট, পেছন থেকে আওয়াজ আসছে হুজুর খানা পুরো কমপ্লিট, আস্তে আস্তে ঠান্ডা লাগছে, যে খানা কোথায় বলে, এইখানে পা দিল দরাম করে হর করে পড়ে গেল, গিয়ে বলছে এরি খানা বললি এখানে, বলে খানা মানে গর্ত, যে হ্যাঁ থাক তাহলে এই পর্যন্তই থাক নাকি, হ্যাঁ হ্যাঁ মরেছে,
আবার আল্লাহ করলে পরে হবে, এখন দুটুই থাক, কি বলেন? থাক এই পর্যন্তই। যে থাক আল্লাহ করলে হবে এখন ইনশাআল্লাহ। যন্ত্রণাই পড়েছি আল্লাহ, জি যন্ত্রণাই পড়েছি। যে তাকাল খুব ভালো লাগছে মাশাআল্লাহ, কারোর চোখে ঘুম নাই, একে ঘুমোচ্ছেন নাকি? সব জেগে আছেন তো মাশাআল্লাহ, ছোট ছেলেগুলো জেগে আছে। হ্যাঁ হ্যাঁ, উঠে বসে পড়েছে, কথা বুঝছেন? যে তাকান। এরপরে আমার নবী আর একটা কথা বললেন, কি? এরপরে আমার নবী আর একটা কথা বললেন, ওয়ালি জামালিহা, একটা মহিলাকে বিয়ে করার আগে তার সৌন্দর্য দেখবে, ওই মহিলাটা দেখতে পছন্দ না পছন্দ নয় সেটা আগে দেখে নেবে। কে দেখবে? নারী যখন দেখতে যাবে, মেয়ে যখন দেখতে যাবে, কে দেখতে যাবে? 80 বছরের দাদি, 80 বছরের দাদি দেখতে যাচ্ছে কুনিয়ে পছন্দ করতে যাচ্ছে, নাত বউ, নাতির বিয়ে দেবে, নাত বউ দেখতে যাচ্ছে 80 বছরের দাদি, গিয়ে 1000 পাওয়ারের একটা চশমা পরে মেয়েটাকে বলছে তোমার মাথার চুলটা খোলো তো, আর ভুল করে যদি মাথায় একটা উকুন বা নিকি দেখতে পেয়ে যায়, ও দেখছে 4টে নিকি, বলে কি নোংরা মেয়ে রে, এত বড় হয়ে গেল মাথায় এখনো 4টে নিকি ঘুরে বেড়াচ্ছে একসঙ্গে, মহাবিপদ। না, এ দাদির কোনো জায়গা নেই, নানির কোনো জায়গা নেই, সব ওল্ড মডেলের লোক এখন চলবে না। আরে বুড়ো লোকেরা রাগ করবে, বলবে হুজুর আমরা অফলাইনের লোক বলে আমাদেরকে পুরো বাদ দিয়ে দিচ্ছেন, ডিলিট করে দিচ্ছেন। না, ডিলিট না, ডিলিট না, ডিলিট এই জন্য করে দিচ্ছি কেন, বুড়োরা জান্নাতে যাবে না, বুড়োরা জান্নাতে যাবে না, বুড়িরা জান্নাতে, আরে কথা বলে না, বুড়িরা জান্নাতে যাবে না, ওই জন্য ডিলিট মেরে দিলাম। যে লোকটা জান্নাতি জায়গা পাবে না, তাকে জায়গা দেবো কেন? কি গো বাবাজি রাগ করছেন? এই বুড়ো মানুষগুলো চাচাদের বলি, রাগ করছেন আপনারা? হ্যাঁ রাগ করে আর কি করবো, আল্লাহ বুড়ো করেছে, যা হয় হবে, মরতে তো হবে, যাই যাব না যাই না যাব। হ্যাঁ কপালে যেটা আছে সেটাই হবে, চাচা ভালো কথা বলেছে, যা আছে কপালে দেখা যাবে সকালে। আরে চাচা আমি আছি তো, এত ঘাবড়াচ্ছেন কেন, এখনো তো চেয়ারে আছি, এত ভেঙে পড়ছেন কেন, পাঠাবো তো ইনশাআল্লাহ, ঘাবড়াচ্ছেন কেন? বিশ্বনবীর কাছে একটা বুড়িমা এলো, বুড়িমা এসে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে বললো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি বলুন আমি কি জান্নাতে যাব? বুড়ি বলছে, কে বলছে? হুজুর আপনি বলুন আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী একটু মুচকি হেসে বললেন, বুড়ি বাং, জান্নাতে যাওয়ার তোমার বড় শখ, আমি রাসূলুল্লাহ বলি বুড়িরা জান্নাতে যাবে না। ওই মহিলাটা ঘাবড়ে গেল, যাহ নবী যখন বলে দিয়েছেন এখানে আর কেউ জান্নাতে যাবার কোনো লাইন নাই, কেন বিশ্বনবী যেটা বলবেন ওটাই হয়ে যাবে ফাইনাল, ওটাই হয়ে যাবে কনফার্ম, কথা ঠিক কিনা? কথা বলে না, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মাতাকুম রাসূল ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফামতাগু, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে তাতে কি তোমরা মুখটা ফিরিয়ে রাখো। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, বিশ্বনবী একাধিক আলোচনা করেছেন আমার নবী, সুতরাং নবী যেটা বলবেন ওটাই হলো ফাইনাল, রাসূলুল্লাহ বলে দিয়েছেন বুড়িরা জান্নাতে যাবে না।
ভুঁড়ি কাঁপতে শুরু করলো, হায় আমার কি হলো, হায় আমার কি সর্বনাশ হলো, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, আল্লাহ তুমি কেন আমাকে গাছ করে বানালে না, আল্লাহ তুমি কেন আমাকে পিপিলিকা করে বানালে না, আল্লাহ তুমি কেন আমাকে ছাগল করে বানালে না, আল্লাহ তুমি কেন আমাকে ভেড়া করে বানালে না, আল্লাহ তুমি কেন আমাকে মানুষ করে বানালে, তুমি কেন আমাকে বুড়ি করলে, আমার নবী বলেছে বুড়ি জান্নাতে যাবে না, তাহলে সব শেষ, আমি জান্নাতে যদি না যেতে পারি তাহলে আমার আর কি উপায় হবে, আমার আর কিচ্ছু উপায় নেই, বলে ঝরঝর করে কাঁদছে বুড়ি মা, এত কান্না কাঁদছে কান্না তার বন্ধ হয় না। রাসূলুল্লাহর মুখ দিয়ে যদি বেরিয়ে যায় জান্নাতে যাবে না, তার কি অবস্থাটা হবে বুঝতে পারছেন? ওটাই তো কনফার্ম, সে তো জানে আমার আর জান্নাতে যাবার উপায় নেই, কেউ লাইন করতে পারবে না, নবী যদি বলে দেয় ফাইনাল, ওটাই শেষ। এত কান্না কাঁদছে কান্নার বন্ধ নাই। আল্লাহ নবী সেই সময় দেখলেন বেশ বিপদে পড়লাম, বুড়ি তো এত কান্না কাঁদছে কান্না বন্ধ করে না। আল্লাহ নবী সাহাবীকে বলেন, সাহাবী যাও যাও তাড়াতাড়ি যাও, ওই বুড়িকে একটু গিয়ে ডাকো, বুড়িকে ডাকো। বুড়িকে ডাকা হলো, সাহাবী গিয়ে বললেন, হে বুড়ি মা কাঁদবেন না, বিশ্বনবী আপনাকে ডাকছেন। বুড়ি মা আমার টুকটুক করে রাসূলুল্লাহর দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন আমাকে ডাকছেন হুজুর, আপনি তো বলেছেন বুড়িরা জান্নাতে যাবে না, সুতরাং আমার আর শুনে কি হবে হুজুর। আল্লাহ নবী একটু মুচকিয়ে এসে বললেন, বুড়ি মা কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না মা, আমি রাসূলুল্লাহ বলেছি বুড়িরা জান্নাতে যাবে না, আমি কিন্তু তোমাকে বলি না যে তুমি জান্নাতে যাবে না, এটা কিন্তু আমি বলি না, আমি রাসূলুল্লাহ বলেছি বুড়িরা জান্নাতে যাবে না, সুতরাং যখন তুমি জান্নাতে যাবে তখন কিন্তু আর বুড়ি থাকবে না, যুবতী হয়ে গে জান্নাতে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বুড়িমার মুখে হাসি ফুটে গেল, বুড়িমা বুঝতে পেরে গেল যে আমি জান্নাতি, এটা সিওর, কেন বিশ্বনবী বলেছেন যখন তুমি জান্নাতে যাবে তখন তুমি আর বুড়ি থাকবে না, তার মানে যখন তুমি জান্নাতে যাবে তার মানে বুড়িমা বুঝতে পেরে গেল 100% আমি জান্নাতি। বুড়িমা এত খুশি হয়ে গেছেন, মুচকি হেসে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, একটু শান্তি পেলাম, শান্তি পেলাম। ওই জন্য আপনাদের বললাম, বুড়ো চাচা রাগ করবেন না, মুরব্বী চাচা চিন্তা করছেন কেন, যখন ঢুকবে ইনশাআল্লাহ তখন তো বুড়োর কোনো সিন নাই, একদম তরুণ যুবক হয়ে ঢুকবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের বললাম যে বুড়োদের কোনো টেনশন, বুড়োরা জান্নাতে যাবে, বুড়িরা জান্নাতে যাবে না, এই জন্য বলছিলাম, কিন্তু তখন তো আর বুড়োই থাকবে না, তাহলে মন শান্তি তো চাচা? হ্যাঁ, কথা বলে না চাচা, মন শান্তি তো? আসেন এবারে তাকান, আমি যেখান থেকে ছেড়ে এলাম পয়েন্ট মনে রাখবেন, চলুন এবারে তাকান, তাকান চাচা, এবার তাকান, এবার খেয়াল করে, তাহলে আমি কোথায় ছেড়ে এলাম? এরপরে কি নারীর সৌন্দর্য, এটা কে দেখবে? যে ছেলেটা বিয়ে করবে, যে ছেলেটা বিবাহ করবে ওই ছেলেটা নারীকে দেখবে। দিল্লিতে ছেলে আছে গে, 10টা বন্ধুকে পাঠিয়ে দেবে গে, এটা কোন তো সিস্টেম না। বুড়ো যাবে, বুড়ি যাবে, দাদা যাবে, নানি যাবে, খালু যাবে, এটা কিন্তু সিস্টেম না। এমনকি একটা মহিলাকে যখন বিয়ে করবে একটা ছেলের বাপ পর্যন্ত দেখতে পাবে না, দেখবে কে? যে মহিলাটাকে বিয়ে করবে ওই পাত্রটা নিজে দেখবে, কারণ সেই মহিলাটা পছন্দ কি পছন্দ নয় সেটা সে ডিসাইড করবে। তার বাপের পছন্দ হলেও তার নাও হতে পারে, দাদুর পছন্দ হলে নাও হতে পারে, সুতরাং যে পথ বিয়ে করবে সে নিজে চোখে দেখবে। এটা হানাফি মাযহাবের মতে, যে ছেলেটা পুত্র, যে পুত্রটা বিবাহ করতে যাবে ও নিজে মেয়ে দেখবে, ও নিজে মহিলাকে দেখবে, কিন্তু ওর বাড়ির কোনো সদস্য দেখতে পাবে না। বাড়ি থেকে যদি মহিলারা যায় তারা দেখতে পাবে, কিন্তু ডিসাইড করতে পারবে না, এমনকি ওই ছেলেটার বাপ পর্যন্ত দেখা বৈধ হবে না। বৈধ একমাত্র যে ছেলেটা বিয়ে করবে সে নিজেই দেখবে। এরপরে কি সৌন্দর্য, সৌন্দর্য বলতে কতটা দেখবে? হানাফি মাযহাবের মতে এই জায়গাটা দেখবে, এই জায়গাটা দেখবে, হানাফি মাযহাবের মতে এই জায়গাটা দেখবে, এই জায়গাটা দেখবে, এর বাইরে কিন্তু কিছুই দেখতে পাবে না। তবে কিতাবের মধ্যে পাওয়া যায়
ওই মেয়েটার যদি কোনো ইন্টারনাল অসুখ থাকে, ওই মেয়েটার যদি কোনো গোপনীয় রোগ থাকে, তাহলে পাত্রপক্ষকে বলে দেবে যে আমার মেয়ের মাঝে মাঝে খ্যাঁচ হয়, তিন মাস ছাড়া ছাড়া খ্যাঁচ হয়, আড়াই মাস ছাড়া ছাড়া মাঝে মাঝে খ্যাঁচের রোগী আছে, আমার মায়ের খ্যাঁচ হয়, মাঝে মাঝে মিরগির রোগ আছে, মিরগির অসুখ আছে, খ্যাঁচ শুরু হয়ে যায়, বা আমার মেয়ের ছটা আঙুল আছে, সমস্যা যদি কিছু মেয়েটার থাকে, ইন্টারনাল সমস্যা যদি কিছু থাকে, কিতাবের মধ্যে পাওয়া যায়, সেটা পাত্রপক্ষকে বলে দিতে হবে, কেন ওটাকে যেন গোপন ভাবে না রাখে, কেন ছ মাস পরে যখন বিয়ে হয়ে যাবে, তার ছেলের পক্ষ যখন জানতে পারবে, ওই ছেলেটা যখন জানবে এবং ছেলে পক্ষ ওর বাড়ির ফ্যামিলির মানুষরা যখন জানবে, তখন ওই মেয়ে পক্ষ সঙ্গে অশান্তি হবে, ওই স্বামী স্ত্রী ঝগড়া হতে পারে, সংসারে ফাটল দলতে পারে, এই জন্য মেয়েটার যদি কোনো অসুবিধা থাকে প্রথমেই শেয়ার করে দেবে, প্রথমেই পাত্রপক্ষকে বলে দেবে বিয়ের পরে যেন না বলে। বুঝতে পারলেন? তাহলে সমস্যা থাকলে প্রথমেই বলে দিতে হবে, লুকিয়ে রাখলে হবে না, গোপন করলে হবে না, কেন ওই বিয়েটাই যদি গোপন করে রাখা হয় তাহলে পরে সমস্যা হতে পারে, এই জন্য তাহলে সৌন্দর্য তিন নম্বর ওয়ালি জামালিহা। এরপর আল্লাহ নবী আর একটা কথা বললেন, আল্লাহ নবী আর একটা কথা বললেন, কি বললেন, ওয়ালিদিনহা, এবং তার দিনদারি দেখে নাও, তার ধর্মভীরুতা দেখে নাও, সে নামাজ পড়ে নাকি জেনে নাও, রোজা রাখে নাকি জেনে নাও, মাথায় গায়ে কাপড় দেয় নাকি এটা জেনে নাও, সে একটু কোরআন শরীফ পড়ে নাকি জেনে নাও। যে মেয়েটাকে বিয়ে করবে, ওই মেয়েটা টিউশন যখন পড়তে যেত পর্দা পশিদার মধ্যে যেত নাকি জেনে নাও, সে মাথায় গায়ে কাপড় দেয় নাকি জেনে নাও, সে যখন যাকে বিয়ে করবে তার মধ্যে কোরআন শরীফ আছে নাকি জেনে না গো। রাসূলুল্লাহ বলছেন, ফাসবারু বিজাতিন দিন, যদি তোমরা লাভবান হতে চাও দিনদারি কি গুরুত্ব বাড়িয়ে দাও, আগের গুণ যদি নাও মেলাতে পারো শেষেরটা যেন মিস করবে না, এই শেষেরটা যদি না মিস যদি না মিলিয়ে নাও তাহলে সমস্যা হবে। তারিবা দিয়ে দেখ, তোমার হাত দুটো ধুলোই ধূসারিত হোক, তুমি ধ্বংসপ্রাপ্ত হবে, তুমি বুঝতে পারবে না, ওই সংসারে কিন্তু শান্তি আসবে না। পড়তে পারে গা, নামাজ জানে গা, রোজা জানে গা, মাথায় গায়ে কাপড় দেয় কি গা, সে খবর লি তো না, ছেলের বাপ, ছেলের বাপ ছাতি ফুলিয়ে গিয়ে বলছে মেয়ে কি পাস, তখন মেয়ের বাপ একটু গর্ব করে বলছে সে অনেক 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 পড়েছে, শেষ বলে, শেষ মানে মাস্টার ডিগ্রি এমএ করেছে, বলে না এমএটা তো শুনিনি আমার মেয়ের মুখে, তাহলে তার আগে কিছু আছে কি, বলে হ্যাঁ গ্র্যাজুয়েশন পাস, বিএ পাস, গ্র্যাজুয়েশন পাস, বলে হ্যাঁ হ্যাঁ ওটাই গ্র্যাজুয়েশন পাস, তখন ছেলের বাপটা একটু গর্ব করে বলে গ্র্যাজুয়েশন পাস ওটাই আমার কাছে খাস, দরকার শুধু ক্যাশ, এবার দরকার শুধু ক্যাশ, তখন মেয়ের বাপটা একটু গর্ব করে, এই ছেলের বাপটা একটু গর্ব করে বলছে বিআই সাহেব আপনার মেয়ের সঙ্গে তো আমার মেয়ে ছেলের বিয়ে হচ্ছে, বিআই সাহেব হয়েই গেলেন প্রায়, তবে আজকাল যুগের মেয়েরা যদি একটু পড়াশোনা না করে তাহলে কি আর পেটের ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাতে পারে, এনে মেয়েদের একটু শিক্ষার দরকার আছে। যখন এই কথাটা বলছে তখন ঘরের ভেতরে মেয়েটা সব কান দিয়ে শুনছে, জানালা দিয়ে শুনে তখন দাঁত চিপিয়ে বলছে দরন আমার ছেলেকে পড়াবো না তোর ছেলেকে পড়াবো, মানে বুঝতে পারেন না, দাঁড়টা ভালো করে আওয়াজ দিয়ে বলছে দাঁড়া না আমার ছেলেকে পড়াবো সে তো দেরি আছে, আগে আমি আমার শ্বশুরের ছেলেকে পড়াবো, মানে কাকে পড়াবে। প্রথম রাত্রিতে যখন দেখা হয়েছে স্বামী স্ত্রী, স্বামী এসে ঢুকলো আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, বিবি স্বামীর দিকে তাকিয়ে বলছে হোয়াট ইজ ইয়োর নেম, যখন বলেছে হোয়াট ইজ ইয়োর নেম তখন তোর মাথা চুলকে নিয়ে বলছে ইংরেজি মারে কেন রে বাবা, ইংরেজি মানে কেন, তখন মনে মনে ভাবছে এরম তো হওয়ার কথা নাই, আমি তো মাত্র আট ক্লাস পড়েছি এইট, ই যদি ইংরেজি মারে এখন থেকে তো এখন তো অনেক বাকি, যা হবে প্রথমে স্যালেন্ডার হয়ে যেতে হবে, তখন বলছে দেখ বউ
আমি বিয়ে করেছি কিন্তু বেশি পড়াশোনা করিনি। ছোটবেলায় আব্বা দিল্লিতে পাঠিয়েছিল, দিল্লিতে গিয়ে ওখানে কারখানা করেছি, অনেক টাকা ইনকাম করেছি, তিনতলা বাড়ি করেছি, বাড়ির ওপরে একটা চিলেকুটার ওপরে হাজার লিটারের ট্যাঙ্ক বসিয়েছি, সাবমার্সেল কল করেছি, পুরো বাউন্ডারি দিয়ে ঘিরেছি, আর দরজা দিয়ে বেরোলি দেখবি এক ফুলটে পাঁচ বিঘে জমি সব আমার। তোকে বিয়ে করতে যাব বলে আবার একটা চার চাকা গাড়িও কিনেছি, যে গাড়ি করে এলি না এসি ঠান্ডা হাওয়া খেতে খেতে, ওটা আমারই গাড়ি, ভাড়া করা নয়। যখন বলেছে না তখন ওর মাথা খারাপ, তখন মেয়েটা বলছে শোনো সব ঠিক আছে তোমার পয়সা আছে, কিন্তু মনে রাখো মেয়েটা জানছে ওকে জব্দ করার লাইন এই একটাই পেয়েছি, যদি এখন থেকে চাপিয়ে না রাখা হয় তাহলে ভবিষ্যতে অসুবিধা হবে। তখন মেয়েটা বলছে শোনো সব ঠিক আছে তোমার পয়সা আছে সব ঠিক আছে, কিন্তু মনে রাখো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, যার মধ্যে শিক্ষা নেই তার কোনো দাম নেই, খালি আব্বা দিয়ে দিয়েছে বলে আমার মতো শিক্ষিতা মেয়ে তোমাকে বিয়ে করেছে, তোমার কপাল হাত বুলোনো উচিত, তোমার মাথায় যা আছে আমার পায়ে তা আছে, দেখবে কি করতে পারি। বলে টানা হাতের একটা ইংরেজি লিখে দিয়ে বলছে এটা পড়তে পারছো? বলি পড়ব কি রে, এক লাইন পড়া তো দূরের কথা, একটা অক্ষর পড়তে পারিনি। তখন বলছে শোনো এটা একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, আজ থেকে কথা দাও আমি যা বলবো তুমি কি তাই করবে, আর যদি না করো আপনাদের এখানে কোন থানা, হ্যাঁ আমডাঙ্গা থানাতে গিয়ে একটা বধূ নির্যাতনের কেস ঠুকে দেবো, আর তোমার তো জানা আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব এখন মেয়েদের আইন, কথা ঠিক কিনা ভুল বলেন, সত্যি করে বলেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব মেয়েদের আইন, আপনার বৌমা যদি নিজের হাতটা বেলেটে করে কেটে যদি মিথ্যা করে যে যদি আমডাঙ্গা থানায় যে বধূ নির্যাতনের কেস ঠুকে দেয় না, পুলিশ এসে আপনি যত বলি নামাজি হন আপনাকে ধরে নিয়ে যাবে। না এটা বলাটাও ঠিক হলো নি, মেয়েরা শুনছে নাকি জানিনি, ঘুমিয়ে পড়েছে না মেয়েরা শুনছে নাকি জানিনি বাবা, বলো ফেললুম দেখ মা বোন বেটির এরম কাজ করিস নি বাবা, শ্বশুরকে বুড়ো বয়সে যে কাটাস নি বাবা, আল্লাহর দরবারে ভালো হবে না। না শোনেন যে কথা বুঝাতে চাইছিলাম, এবার ওই ছেলেটা বলছে না শোনো তুমি কি বলতে চাইছো, বলে শোনো আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, আর আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, আর যদি না করো একটা থানাতে গিয়ে বধূ নির্যাতনের কেস ঠুকে দেবো, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব মেয়েদের আইন, পুলিশ আসবে কোনো কথা হবে না, হাতে পায়ে দড়ি বাঁধবে ধরে নিয়ে চলে যাবে, সব কটাকে জেলে ঢুকিয়ে দেবো কোনো কথা হবে না। যেই একটা গরম মেজাজ দেখিয়েছে না ছেলেটা কুঁচকে গেছে, কুঁচকে গিয়ে বলছে না ওরকম কাজ করতে নেই, তুই যা বলবি তোর কথা মতোই চলবো। তখন বলছে এই তো লাইন এসেছে, চলো একটা কবিতা মুখস্থ করো। বলে কি কবিতা? বলে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বইয়ের কথাই চলি, কি বুঝলেন যে এই যে একটা ছন্দ মুখস্থ করিয়ে দিল, দিয়ে বলল আমার একটা বোন আছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে, ওই বোনটার বিয়ের খরচা তোমাকে দিতে হবে, আর আমার একটা ছেলে আছে মামা, আমার একটা কি বলে আমার একটা ভাই আছে মাদ্রাসায় পড়াশোনা করে, ওই মাদ্রাসায় যে ভাইটা পড়ে তার খরচা সব দিতে হবে, আব্বার মাস গেলে অনেক টাকা ওষুধ লাগে ওষুধটা তোমাকে কিনে দিতে হবে, তুমি বলেছো পয়সা আছে, সব যেই ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। তখন ছেলেটা বলছে হুম 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 হুম, আর খালি ভাবছে কি ভুল কাজ করলুম কি ভুল কাজ করলুম, বিয়ে তো করে ফেলেছি আর উপায় কিছু নেই, যা হয় হবে এখন বইয়ের কথা শুনতে হবে, নাহলে কি আবার জেল খেটে মরবো। সকালবেলা মাথাটা পুরো উল্টো দিকে ঘুরছে, মানে চাকা তখন ব্যাকে ঘুরছে, মানে সামনের দিকে না ঘুরে ব্যাকের দিকে ঘুরছে। এবার বুড়ো বাপ সে তো আর কিছু জানে না কি হয়েছে রাত্রে, এবার যে বলছে কই রে বেটা চা করে রেখেছে খাবি হয় না, বলে খাবো নি, বলে কি হলো রে কাজে যাবি নাকি, যাবো নি, বলে এরম করছে কেন? তখন বলছে একটু ফুরফুরা শরীফে যাই আর নাহলে একটু বসিরার দরবারে যাই, গিয়ে একটু অন্তত তাবিজ করে নিয়ে আসি, ছেলেটা কেন গন্ডগোল করছে একটু তাবিজ করে এসি। এ তাবিজের কাজ? এ তাবিজের কাজ নয়, তাবিজ তো রসুলুল্লাহ 1500 বছর আগে দিলেন, এই গুণগুলো মেলাবি অন্তত শেষেরটা মিস করবি নি, এইটা অন্তত মেলাবি, ফাত পারো বিজাতির দিন এটা অন্তত মেলাবি, এটা যেন ভুল করবি নি, করলে তারি বাতিয়ে দেখা, তুই নিজেই কিন্তু ধুলোই, তুই নিজেই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবি, তুই বুঝতে পারবি না। তাবিজ তো 1500 বছর আগে রসুলুল্লাহ দিলেন, ওই তাবিজ তো খেতে পারলেন না, আর এখন তাবিজ করে ঘোরানো কোনোদিন যায়? বুড়ো বয়সে মার কেন বুঝতে পাচ্ছেন? চলেন তাহলে বিয়ে করার আগে কথা বলেছিলাম,
ছেলে হওয়ার আগে কটা বলেছিলাম? ছেলে হওয়ার আগে 12টা। তাহলে সব রং নম্বরে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, ছেলে হওয়ার আগে কটা বলেছিলাম? দুটো। এক নাম্বার কি ছিল? এক নাম্বার ছিল একটা মহিলাকে দেখে নেওয়া, একটা ধার্মিকা মহিলা বিয়ে করা, এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো বিয়ে শাদি হওয়ার পরে যে পদ্ধতি অবলম্বন করে সন্তান দুনিয়াতে আসে, ওই সন্তান আসার আগে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবি শয়তান মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে নিতে হয়। এই দোয়াটা পড়ে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান দেন, ওই সন্তানকে ইবলিস শয়তানের হাত থেকে হেফাজত করবেন। তাহলে এক নম্বরে কি ছিল? এক নম্বরে ছিল মহিলা দেখা, দ্বিতীয় নম্বরে ছিল কি? দোয়া পড়া। সন্তান হওয়ার আগে দুটো কাজ তাকে করতে হবে তার বাপকে। এবারে সন্তান হওয়ার পর, ছেলে হওয়ার পর অথবা মেয়ে হওয়ার পর, সন্তান হওয়ার পর ওর প্রথম কাজ হবে ওই বাচ্চাটার কানে একটা আজান দেওয়া। আজান দেওয়া। এই আজানটা যখন দেবে, বিশ্বনবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ নবী ইমাম হাসান হুজুরের কানে ডান কানে একটা আজান দিয়েছিলেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওই আজানটা ছিল সলাতের আজানের ন্যায় আজান ছিল। সুতরাং নামাজের আজান যেমন, ওইভাবেই সন্তানের কানে আজান দিতে আবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? এই যে আজানটা দিয়ে দিলেন, ও তরুণীরা, ও নওজোয়ানেরা, এ যুবকেরা শুনে কেদিন না? আপনি যদি এই আজানটাকে নিয়ে একটু গবেষণা করেন, এই আজানটাকে নিয়ে যদি একটু ভাবেন, এই আজানটাকে নিয়ে যদি একটু গণনা করেন, এটা নিয়ে আপনি যদি হতভঙ্গ হয়ে যাবেন, কি সুন্দরতার সামঞ্জস্যতা, কি সুন্দরতার মিল, কি সুন্দরতার ছন্দ, কি সুন্দরতার ছন্দ, কি সুন্দরতার টন। এই আজানটাকে নিয়ে যদি একটু আপনি ভাবেন, অবাক হয়ে যাবেন। এই আল্লাহ একবার বলে যখন আজান দিতে লেগেছেন, ও তরুণিয়া শুনে একে দিয়ে প্রথমে মানেটা কি হলো? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সবসে বড়, হ্যাঁ আল্লাহর থেকে বড় কেউ নাই, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। শেষে যখন আপনি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কি? নেই, কি নেই? ইলাহা কোনো মাবুদ, কোনো স্রষ্টা, কোনো সৃষ্টি কর্তা। নেগেটিভ, 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 পজিটিভ কি? ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আজামটা যখন আপনি দিয়ে দিলেন, তাহলে প্রথমে কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আর শেষে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। তাহলে প্রথমেও আল্লাহ, শেষেতেও আল্লাহ, এর মানে এটাই হতে পারে, তার মানে আল্লাহই ছিলেন, আল্লাহই থাকবেন, মাঝ কিছু মাঝখানে আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কিছুকে ধ্বংস করে দেবেন। আল্লাহই হলে আদি, আল্লাহই হলো অনন্ত, আল্লাহই সলন প্রথম, আল্লাহই হলেন শেষ, মাঝ কিছু মাঝখানে যা কিছু আল্লাহ বানিয়েছেন সবই ধ্বংস করে দেবেন, কিন্তু আল্লাহ ছিলেন, আল্লাহই থাকবেন। জোরে হয় না?
আরো জোরে হয় না এবারে ওই আজানকে নিয়ে যদি আপনি আবার গবেষণা করেন আপনি হতভঙ্গ হবেন এই আজানের যে ছন্দ আজানের যে গাণিতিক ব্যাপার আজানের মধ্যে যে সামঞ্জস্যতা কি সুন্দর তা শব্দ কি সুন্দর তা ছন্দ আপনি অবাক হয়ে যাবেন গোটা আজানটাকে যদি আপনি একবার ভাবেন গোটা কোরআন শরীফ যদি আপনি খুঁজে খুঁজে দেখেন পাঁচ জায়গায় আল্লাহ আজানের কথা বলেছেন আজানা বলেছেন দুই জায়গায় উজ্জিনা বলেছেন এক জায়গায় মুয়াজ্জিন বলেছেন দুই জায়গায় পাঁচ জায়গায় বলেছেন এবারে আপনি যদি আজানটাকে নিয়ে ভাবেন পাঁচ জায়গায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন এর মানে এটাই হতে পারে পাঁচ জায়গায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে তার বান্দা বান্দীদের জন্য পাঁচ ওয়াক্তেরই নামাজ ফরজ করে দিয়েছেন আরো জোরে বলেন তাহলে কোরআন শরীফের মধ্যে পাঁচ জায়গায় আজানের কথা আল্লাহ বলেছেন আর তার বান্দা বান্দীদের জন্য পাঁচক্তরি নামাজ ফরজ হয়ে গেছে এই আজানকে নিয়ে যদি আপনি ভাবেন আজানকে নিয়ে যদি একটু গবেষণা করেন আপনি হতভঙ্গ হবেন গোটা আজানটাকে নিয়ে যদি আপনি একটু পড়ে আপনি অবাক হয়ে যাবেন এর মধ্যে ১২টা লাইন পাবেন কটা লাইন ১২টা লাইন পাবেন এর ছন্দ পাবেন মোট ১২টা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على الفلام هيا على الفلام الله أكبر الله أكبر لا إله إلا الله চারে আট চারে বারো ১২টা লাইন পাবেন এর মানে এটাই হতে পারে একটা বাচ্চার কানে যখন আপনি আজানটা দিয়ে দিলেন ১২টা লাইন বলে দিলেন ছন্দ ১২টা যখন তার কানে শুনিয়ে দিলেন এর মানে এটাই হতে পারে ওই বাচ্চা ১২ মাসের নামাজ ফরজ হয়ে যাবে ওই বাচ্চা ১২ মাসই আল্লাহর নাম শুনবে আরো জোরে বলেন সে আজান বুঝতে পাচ্ছেন তো এই জন্য বাচ্চা জন্মগ্রহণ করার পর প্রথম কাজ হবে আজান দেওয়া আজকে তো খবর নিয়ে দেখলে পাড়া গায়ে দেখলে বড় ভাবতে অবাক লাগে এলাকার একটা টপ র্যাঙ্কে সুদখোর পাওয়া যায় কিন্তু আজান দেওয়ার লোক নাই ছেলে হয়েছে তো ইমাম সাহেবকে ডাক ওই উস্তাদজিকে ডাক রে হুজুরকে ডাক রে ছেলে হয়েছে কপাল খারাপ খবর নিচ্ছে দিদি সেদিনে হুজুরও নেই বাড়িতে গেছে সব বোন আস আজান দেবে কে মাথা খারাপ ওই পাড়া থেকে একটা ইমাম সাহেবকে ধরে নিয়ে এসছে কিন্তু গোটা ফ্যামিলি থেকেও আজান দিতে পারে না পাড়াতেও কেউ আজান দিতে পারছে না ভয় পেয়ে এমন এমন জায়গা আছে না নাই অথচ খবর নিয়ে যদি দেখেন আজান দেওয়ার লোক নেই কিন্তু এলাকার টপ র্যাঙ্কের সুদখোর পাওয়া যাচ্ছে এলাকার একটা টপ র্যাঙ্কের মাতাল পাওয়া যাচ্ছে যে মাতাল মদের দাম কত মদ কোম্পানি কোন মদের দাম কত টাকা সব থেকে দামি মদ কত টাকা সব বলে দিতে পারছে কিন্তু আজান দিতে পারে না তাস খেলতে পারছে তাস খেলতে পারছে কোন চালটা কেমন করে দিতে হয় কার ওপরে মারলে ভালো করে হবে খেলাটা বেশ গেমটা দেওয়া যাবে সব পাচ্ছে কিন্তু আজান দিতে পারে না পারে না এই আজানকে আল্লাহ রাব্বুল আলামিন জি তার বান্দা বান্দীদের জন্য আল্লাহ ফিক্সড করে দিয়েছেন নামাজ যখন ফরজ হয়ে গিয়েছিল মনে রাখবেন বিশ্বনবী মিরাজে গিয়ে নামাজ নিয়ে এসেছিলেন কিন্তু জামাতের জন্য আহ্বান করবেন জামাতের জন্য ডাকবেন কিভাবে সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল একটা আলোচনা শুরু করে দিলেন যে জামাতের জন্য মানুষকে ডাকবো কি করে নামাজ যে পড়বে মানুষ জামাত যে হবে ওই জামাতের জন্য কিভাবে মানুষকে আহ্বান করা হবে কেউ কেউ সাহাবীরা বলে হুজুর পাহাড়ের ওপরে উঠে তাহলে এক কাজ করা হোক আগুন জ্বালানো হোক শুনছেন আপনারা পাহাড়ের ওপরে উঠে আগুন জ্বালানো হোক কেউ কেউ বললেন না হুজুর আগুনের দরকার নাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকলে আমরা একত্রিত হয়ে জোরে একটা আওয়াজ দেবো চিল্লাবো চিল্লালে লোক বুঝতে পারবে তারা নামাজ পড়তে চলে আসবে কি হলো কি গাড়ি হ্যাঁ একটু সাইড করে আপনারা একটু সরে যান একটু মোটরসাইকেলটা যাবার মতো পজিশন করে দেন একটু যাবার মতো পজিশন করে দেন হ্যাঁ রাস্তা
কি বুঝলেন? তাহলে পাহাড়ের উপরে উঠে কি করা হোক? আগুন জ্বালানো হোক। কেউ কেউ বলল না, আমরা সাহাবীরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ দেব, আওয়াজ দিলে লোকে জানতে পারবে, এসে নামাজ পড়বে। কেউ কেউ বলল না হুজুর, আমরা ঘন্টা মারবো, ঘন্টা মেরে মানুষকে জানিয়ে দেব যে নামাজ পড়তে এসো, নামাজের জন্য আহ্বান করব। কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রে ঘুমাচ্ছেন, বিশ্রাম করছেন, শুয়ে আছেন, চোখ বন্ধ করে আছেন, হঠাৎ করে স্বপ্নে দেখতে পাচ্ছেন কেউ যেন একজন তার বাড়িতে এসেছে, গোটা ঘরটা নূর আর নূর হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে, নূরানি চেহারার মানুষ এসে হাজির হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন কেউ যেন একজন তিনার বাড়িতে এসেছে, গোটা ঘরটা নূর আর নূর হয়ে গেছে, ওই নূরানি চেহারার এক ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে, তার হাতেতে একটা ঘন্টা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ বলে, আমি আর সহ্য করতে পারলাম না, আমি সেই সময় বলেছিলাম ও আল্লাহর খাস বান্দা, কে আপনাকে আমি জানি না, তবে আপনার হাতেতে যে ঘন্টাটা আছে ওই ঘন্টাটা আমাদেরকে বিক্রি করুন, ঘন্টাটা আমাকে বিক্রি করুন, যাতে করে এই ঘন্টাটা নিয়ে আমাদের উপকারে আসবেন। ওই ব্যক্তিটা বলেছিলেন, আপনি এই ঘন্টাটা নিয়ে কি করবেন? ওই ব্যক্তিটা সেই সময় বলেছিলেন, আপনি এই ঘন্টাটা নিয়ে কি করবেন? হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেছিলেন, আমার রাসূলুল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে, একটা ঘন্টার প্রয়োজন, নামাজের জন্য আমরা আহ্বান করব, নামাজের জন্য আমরা ডাক দেব। ওই নূরানি চেহারার ব্যক্তিটা বলেছিলেন, ঘন্টা দিয়ে আওয়াজ দিতে হবে না, ঘন্টা দেওয়া লাগবে না, ঘন্টা দেওয়ার প্রয়োজন না, এর থেকে আমি উত্তম কথা আপনাকে শিখিয়ে দেব, ওই উত্তম কথা দিয়ে আপনি নামাজের জন্য ডাক দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ বলে, সেই সময় তিনি আজান শুরু করে দিয়েছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এইভাবে নামাজের আজানটা দিতে শুরু করলেন। শেষে বললেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানটা যখন আমি শুনলাম, আমি আর থাকতে পারলাম না। আর আব্দুল্লাহ ইবনে জায়েদ বলে, ওই ব্যক্তিটা কোথায় চলে গেল, ঘন্টাও চলে গেল, আমি আর থাকতে না পেরে ভোরের সময় উঠে রাসূলুল্লাহ দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আজকে আমি স্বপ্নে দেখেছি কেউ যেন আমাকে এই ছন্দগুলো মুখস্থ করিয়ে দিয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে কেউ যেন একটা আজান দিয়ে গেল। আল্লাহ নবী সেই সময়তে বলেছিলেন, মোবারক মুবারক মুবারক মুবারক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য। হে আব্দুল্লাহ ইবনে জায়েদ, তুমি যেটা স্বপ্নে দেখেছো ওই স্বপ্নটা হলো সত্য স্বপ্ন, তোমাকে যিনি আজানটা শিখিয়ে দিয়ে গেছেন উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, উনি হলেন আল্লাহর ফারেস্তা, আল্লাহর মালাইকা ফারেস্তা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হে আব্দুল্লাহ ইবনে জায়েদ দেরি করো না, যাও যাও চলে যাও চলে যাও, আমার একজন সাহাবী আছে যার নাম হলো হযরতে বেলাল, হযরতে বেলালের কণ্ঠস্বরটা খুব মধুর ছিল, এটা আপনাদের জানা আছে। হযরতে বেলাল যখন আজান দিতেন সে আজানটা আল্লাহ আরশে গিয়ে পৌঁছে যেত। আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে জায়েদ বেলালকে গিয়ে বলো যাতে করে বেলাল একটু ভোরের আজানটা দেয়, ফজরের আজানটা দেয়। হযরত বেলালকে যখন শিখিয়ে দেয়া হলো, সংক্ষেপে বলি, হযরত বেলাল আজান দিতে লাগলেন, ফজরের নামাজের আজান দিতে লাগলেন, এমন অবস্থায় দেখা যায় ওই আজানের আওয়াজটা পেনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানেতে গিয়ে যখন পৌঁছালাম,
হযরত ওমর ফারুক আর থাকতে না পেরে চাদরটা টানতে 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 রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে আজানটা দিতে বলেছেন আল্লাহর কসম করে বলি ওই আজানের স্বপ্নটা আমি ওমরও আজকে রাতে দেখেছি আরো জোরে বলেন আরো জোরে বলেন হযরত ওমর হুজুর বলার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় আরেকজন সাহাবী এসে বলল আমিও দেখেছি এই রকম ভাবে গুনে 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 এক রাতে 10 জন সাহাবী আজানের স্বপ্ন দেখেছিলেন কেউ কেউ বলেন 10 জন নয় এক রাতে 14 জন সাহাবী আজানের স্বপ্ন দেখেছিলেন সেই আজান প্রথম কাজ হবে আপনার আজান দেওয়া আমি আজান কিন্তু ভুলিনি সেই আজান আপনি বাচ্চাকে প্র্যাকটিস করাচ্ছেন না সেই আজান দেন বাচ্চার কানে এটা নাম্বার 1 নাম্বার 1 কানেতে আজান দেবে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হলো বাচ্চার জন্য আকিকা করবেন আকিকা আকিকা করেন তো আপনারা কথা বলেন আকিকা করেন আকিকা কদিনে করেন আকিকা কদিনে করেন আকিকা করতে গেলে কটা মোজ জমা করেন একটা মোজ জমা করেন না না একটা তরিকা আছে সিস্টেম আছে আকিকা কাকে বলে জানেন তাহলে নাম্বার 1 ছিল কি আজান দেওয়া তার আগে কি ছিল বিবাহর জন্য মহিলা দেখা তারপরে কি দোয়া পড়া আগে দুটো মিটে গেছে পরে বাচ্চা হওয়ার পর নাম্বার 1 কি আজান দেওয়া কানেতে আজান দেওয়া আজান দেওয়ার পরে কি করবেন আকিকা করবেন আকিকা কদিনে করবেন 7 দিনে করবেন 7 দিন 7 দিনে আকিকা করবেন এবারে যদি কেউ 7 দিনে না পারে কদিনে করবে 14 দিনে 14 দিনে যদি না পারে কদিনে করবে 21 দিনে 21 দিনে যদি না পারে কবে করবে তো নাম তার হিসাব দিছিস দেখোছি হ্যাঁ জীবনে যখন খুশি আকিকা করুন সমস্যা নাই তবে একটা হিসাব রাখবেন হিসাবটা কি জানেন মনে করুন কোন বাচ্চা শুক্রবারে জন্মগ্রহণ করলো এখন শুক্রবারে যদি জন্মগ্রহণ করে পরে শুক্রবার মানে কদিন শুক্রবারে যদি জন্মগ্রহণ করে পরে শুক্রবার মানে কদিন জোরে বলেন 8 দিন জীবনে যখন আপনার ছেলের আকিকা করবেন বারটা হিসাব রাখবেন যদি শুক্রবারে জন্মগ্রহণ করে আপনি বৃহস্পতিবারে আকিকা করুন কেতাবের মধ্যে এসেছে এটা মানুষের সুবিধার্তে এটাও একটা মাসলায় আছে আপনি জীবনে যখন খুশি আকিকা করুন কিন্তু হিসাবটা 7 দিনের রাখুন মনে থাকবে তো কথা বলে না মনে থাকবে আকিকা মানে কি আকিকা মানে হচ্ছে বাচ্চার মাথার চুল মুন্ডন করে যে চুলগুলোকে ওজন করে ওই সমপরি ওই ওই পরিমাণ রূপা ওজন করে ওই রূপা দান করে দেয়া বা ওই সমপরিমাণ অর্থ দান করে দেওয়া আর ওই চুল মন্টন করে চুল মুড়িয়ে দিয়ে যে পশুকে জবাহ করা হয় তার নাম হলো আকিকা তাহলে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে ফার্স্ট কাজ 7 দিনের মধ্যে আকিকা করবেন মাথার চুলগুলোকে মুড়িয়ে দেবেন মাথার চুলগুলোকে মন্টন করবেন করে স্বর্ণ দোকানে গিয়ে কি করবেন পাল্লাই চাপাবেন মাথার চুল অপর পাল্লাই চাপাবেন কি রূপা বা ওই সমপরিমাণ অর্থ সাদকা করে দেবেন দান করে দেবেন এটা হবে আপনার কাজ আকিকা এবার আসুন পশু জবা করবেন কটা জানেন আপনারা জানেন শোনেন ভালো করে শোনেন এবার আসুন পশু জবা করবেন কটা জানেন না
গন্ডগোল কত বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ শুনেন, ছেলে হলে দুটো বকরি জবাহ করবেন আর মেয়ে হলে একটা জবাহ করবেন। যদি কেউ মনে করে আমার আর্থিক অবস্থা ভালো নয়, আমার আর্থিক অবস্থা স্বচ্ছ নয়, তাহলে সে একটা বকরি জবাহ করলেও আকিকার হক আদায় হয়ে যাবে, আকিকা হয়ে যাবে। যদি একটা বকরি করে তাও হবে, কারণ সহি হাদিস থেকে আমরা পেয়েছি রসুল্লাহর বর্ণনাটি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল্লাহর নাতি ইমাম হাসান হুজুরের জন্য আল্লাহ রসুল একটা বকরি জবাহ করে আকিকা করেছিলেন। তাহলে একটা বকরি জবাহ করলেও হবে। এবারে কুরবানির সময় আপনি কটা নাম দেবেন? অনেক সময় এই মতবিরোধ হয় না, হ্যাঁ কটা নাম দেবো? যাক থাক তাহলে এই পর্যন্ত থাক, হ্যাঁ থাক এই পর্যন্তই থাক, কারণ আবার টাকা পয়সা তোলার ব্যাপার আছে তো, কথা বুঝতে পারছেন, আর আপনারাও বসে আছেন আমিও বলে যাচ্ছি একটা একটা করে, কথা বুঝতে পারছেন। যাই হোক, হ্যাঁ না এটা বলে শেষ করতে গেলে আবার সময় লেগে যাবে, থাক থাক এই পর্যন্ত থাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে। আল্লাহ অনেক টাইম হয়ে গেছে, হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে বাবাজি আমার ভাইরা। যাই হোক বাবাজি আমার ভাইরা, কি বলছেন? হ্যাঁ কথা বুঝতে পেরেছি, জি 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 জি, দেখছেন তো আপনার কাজ কামের লোক কি বলছে বুঝতে পারছে? ওদের জ্বালাতি তো আমাকে বলতে হচ্ছে, না হলে তো আমি কখন ছেড়ে দিত। হ্যাঁ হ্যাঁ আবার পয়সা তুলতে হবে, যে যন্ত্রণা তো এখানে, পয়সা পয়সা যদি তোলার ব্যাপার না থাকতো না হলে আরো 15-20 মিনিট দিয়ে আরো 2-1 পয়েন্ট চালিয়ে দেওয়া যেত। যাক বাবাজি এই পর্যন্ত থাক, তাহলে আকিকার পরে আর একটা কাজ আছে, সেটা কি বলেন তো? নাম রাখা। নাম কি রাখবেন? উত্তম নাম। তো দাউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়াসমাই আবাইকুম ফাআসিমু আসমাকুম, আল্লাহ রাসূল বলছেন নামগুলো ঠিকঠাক রাখো, কারণ তোমাদের ওই নাম ধরে কিয়ামতের ময়দানে তোমাদের বাপ দাদুকে ডাকা হবে। এই জন্য নামটা ভালো রাখো। কি ভালো নাম রাখবেন? পল্টু। কি ভালো নাম রাখবেন? লালটু। কি নাম রাখবেন? সোলটু। কি রাখবেন? বল্টু, বলপিন, আলপিন, সিফটিপিন, হারকিন, না না রাখবেন কি? আল্লাহ রাসূল বলেছেন কতগুলো নাম মেসকাস শরীফে আল্লাহর নবী বলছেন রেখো না, যেমন রাবা নাম রেখো না, ইয়াস স্যার নাম রাখো না, রাফে নাম রাখো না, সাইন্সা নাম রেখো না। এই নামগুলো রাখলে কিন্তু নিজেদের ক্ষতি নিজেরা ডেকে নিয়ে আসবে। এবার আপনারা বলবেন কেন এই নামগুলোর মধ্যে কি আছে, সে আবার বলতে গেলে অনেক ফিস্তি। যাক থাক এ পর্যন্তই থাক, কথা বুঝে আসছে। তাহলে আঁকি কাটার পরে নাম রাখতে হয়, এরপরে তাহানিক করতে হয়। তাহানিক, তাহানিক আপনারা বোঝেন? তাহানিক বোঝেন? হ্যাঁ অথবা না, দুটোর মধ্যে একটা কিছু বলেন। তাহানিক বোঝেন? তাহলে মার খায় এমনি, এগুলো সব বাপের কাজ, সব খুঁজে খুঁজে করতে হবে একটা একটা করে। যাক আজকে এই পর্যন্তই থাক, কথা বুঝতে পারছেন? আপনার রাগ করছেন নাকি আমার উপরে? এই জোরে বলুন রাগ করছেন? শিখিয়ে দিচ্ছি বলে রাগ করছেন আপনারা? যা রাগ করেননি হাত তুলুন তো। বাবা একটা লোক বলে হাত তুলেছে আমি রাগ করিনি, না এবারে সবাই হাত তুলবে তাই না? যাক একবার তকবীর দেন, নারে তকবীর, আরো জোরে দেন, নারে তকবীর, আরো আওয়াজ দেন, নারে তকবীর।